বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল এবং গুরুতর রাজনৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল আরব ইসরায়েল দ্বন্দ্ব। এর সূত্রপাত অনেক প্রাচীন কাল থেকে হলেও মূল লড়াই সংঘাত শুরু হয় 1948 সালের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। কিন্তু আশ্চর্য হতে হয় এই ভেবে যে এতগুলো আরব রাষ্ট্রের মাঝখানে কেমন করে প্রতিষ্ঠিত হলো ইসরায়েল, আর কীভাবেই বা সে এতগুলো রাষ্ট্রের সঙ্গে লড়াই করে টিকে আছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরব লীগভুক্ত রাষ্ট্রগুলো যেমন মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, সৌদি আরব এবং ইয়েমেন ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল, যা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ নামেই পরিচিত। কিন্তু 1948 এবং 1949 সালের যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল এবং ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে সমর্থ হয়েছিল। আজকের এই ভিডিওতে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, তার প্রেক্ষাপট এবং পরিণতি তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। এই পর্যন্ত ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে মোট 5টি যুদ্ধ হয়েছে। 1956 সালে যুদ্ধ হয়েছিল সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে। 1967 সালে যুদ্ধ হয়েছিল আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের তীব্র দ্বন্দ্ব ও ইসরায়েলের সম্প্রসারণবাদের কারণে। 1973 সালে যুদ্ধ হয়েছিল সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি নিয়ে এবং 1982 সালের যুদ্ধ হয়েছিল লেবাননের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে। কিন্তু আরব ইসরায়েল প্রথম যুদ্ধ তথা 1948 এবং 1949 সালের যুদ্ধের মূল বিষয়বস্তু ছিল একমাত্র ফিলিস্তিন এবং আরবদের পক্ষ থেকে উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া। শুরুতেই আরব ইসরায়েল প্রথম যুদ্ধ তথা 1948 এবং 1949 সালের যুদ্ধের প্রেক্ষাপট দেখে নেওয়া যাক। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্য মিত্রশক্তির নিকট পরাজিত হয় এবং ব্রিটেন ওসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিন দখল করে নেয়। ব্রিটেন ফিলিস্তিনকে জাতিপুঞ্জের ম্যান্ডেট, লীগ অব ন্যাশনস ম্যান্ডেট হিসেবে শাসন করতে থাকে এবং ব্রিটিশ শাসনাধীনে ইউরোপ ও অন্যান্য মহাদেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে থাকে। এই প্রেক্ষাপটে স্থানীয় ফিলিস্তিনি আরবদের সঙ্গে ইহুদি অভিবাসীদের দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দ্বন্দ্ব কার্যত গৃহযুদ্ধের রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিজয়ী কিন্তু অর্থনৈতিকভাবে বিধ্বস্ত ব্রিটেন ফিলিস্তিন থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে ইচ্ছা পোষণ করে। এজন্য তারা ফিলিস্তিনি সমস্যার সমাধান করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ আহ্বান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপীয় ইহুদিরা অক্ষ শক্তির ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল, তাই এই সময়ে ইহুদিদের প্রতি বিশ্বব্যাপী সহানুভূতির সৃষ্টি হয়েছিল। এমতাবস্থায় 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে 3 ভাগে বিভক্ত করার পক্ষে ভোট দেয়। এই প্রস্তাবটি কার্যকরী হলে তদানীন্তন ব্রিটিশ শাসিত ফিলিস্তিনের 56% ভূমিতে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র স্থাপিত হতো আর 43% ভূমিতে একটি স্বাধীন ফিলিস্তিন আরব রাষ্ট্র স্থাপিত হতো। আর আব্রাহামিক 3 ধর্ম তথা মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য জেরুজালেম একটি আন্তর্জাতিক শহরে পরিণত হতো। ইহুদিরা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, কিন্তু ফিলিস্তিনি আরবরা এবং আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত আরব লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনে ইহুদি আরব সংঘাত ক্রমশ তীব্র আকার ধারণ করে। এই অবস্থায় 1948 সালের 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং একই দিনে ইহুদি নেতারা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। পরের দিনই আরব লীগভুক্ত রাষ্ট্রগুলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, সৌদি আরব ও ইয়েমেনের সৈন্যরা ফিলিস্তিনিতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া।
যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আরব রাষ্ট্রগুলো আংশিক সাফল্য অর্জন করলেও ইসরায়েলিরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। 1948 সালের 11 জুন উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়, কিন্তু 8 জুলাই পুনরায় যুদ্ধ শুরু হয়ে যায়। এই সময় জাতিসংঘ উভয় পক্ষের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। 18 জুলাই পুনরায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয় এবং প্রায় 3 মাস পর 15 অক্টোবর পুনরায় যুদ্ধ শুরু হয়। এই পর্যায়ে যুদ্ধের মোড় ঘুরে যেতে শুরু করে এবং ইসরায়েলিরা ক্রমাগত সাফল্য অর্জন করতে থাকে। আরব রাষ্ট্রগুলোর সৈন্যরা পিছু হটতে শুরু করে এবং ইসরায়েলিরা একের পর এক অঞ্চল পুনর্দখল করতে শুরু করে। ইসরায়েলিদের পরাজিত করতে ব্যর্থ হয়ে আরব রাষ্ট্রগুলো 1949 সালে একে একে যুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে শুরু করে। 1949 সালের 24 ফেব্রুয়ারি মিশর, 23 মার্চ লেবানন, 3রা এপ্রিল জর্ডান এবং 20 জুলাই সিরিয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে ইসরায়েল যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করে এবং জাতিসংঘ তাদেরকে ফিলিস্তিনের যে 56% ভূমি প্রদান করেছিল সেটি তো তারা নিজেদের অধিকারে রাখতে সক্ষম হয়। এর পাশাপাশি জাতিসংঘ ফিলিস্তিনি আরবদেরকে ফিলিস্তিনের যে অংশ প্রদান করেছিল তার প্রায় 60% ভূমিও ইসরায়েলিরা দখল করে নেয়। পশ্চিম জেরুজালেম ইসরায়েলের হস্তগত হয়ে যায়। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু জর্ডান ও মিশরের এই যুদ্ধে ক্ষতি তো হয় নাই, বরং কার্যত এই যুদ্ধে তারা লাভবান হয়েছিলেন। এই যুদ্ধের সময় জর্ডান 5,655 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাঙ্ক ও পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিলেন এবং এগুলোকে নিজস্ব ভূমি হিসাবে ঘোষণা করেন। মিশর 365 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট গাজা ভূখণ্ড দখল করে নেয় এবং সেটিকে আনুষ্ঠানিকভাবে মিশরের সঙ্গে অঙ্গীভূত করে না নিলেও কার্যত অঞ্চলটি মিশরের সামরিক উপনিবেশে পরিণত হয়। সামগ্রিকভাবে প্রথম আরব ইসরায়েলি যুদ্ধে ইসরায়েল সামরিক ও রাজনৈতিক বিজয় অর্জন করে এবং জর্ডান ও মিশর সামরিকভাবে পরাজিত হওয়া সত্ত্বেও রাজনৈতিক বিজয় অর্জন করে। স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে চলে আসে, সদ্য প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ইসরায়েল তার কাছে কেন আরবীয় রাষ্ট্রগুলো হেরে গেল? আসলে 7টি আরব রাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সত্য, কিন্তু যুদ্ধ চলাকালে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সৈন্য সংখ্যা ছিল আরবদের তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু তাই নয়, এই যুদ্ধে অংশগ্রহণকারী আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রকৃত অর্থে যুদ্ধ করেছিল মিশর, ইরাক, জর্ডান এবং সিরিয়া। লেবানন, সৌদি আরব ও ইয়েমেনের অংশগ্রহণ ছিল সম্পূর্ণভাবে প্রতীকী। যুদ্ধের সময় মিশর ফিলিস্তিনে প্রেরণ করেছিল প্রায় 20,000 সৈন্য, ইরাক প্রেরণ করেছিল প্রায় 18,000 সৈন্য, জর্ডান প্রেরণ করেছিল মাত্র 10,000 সৈন্য এবং সিরিয়া প্রেরণ করেছিলেন 5,000 সৈন্য। মাত্র 1,200 সৌদি আরব এবং 300 ইয়েমেনি সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1948 সালের 5-6 জুন সংঘটিত একটি খণ্ড যুদ্ধ ছাড়া কার্যত লেবানন এই যুদ্ধে অংশগ্রহণই করেননি, আর এটিই ছিল মূলত আরব ইসরায়েল প্রথম যুদ্ধে আরবদের হেরে যাওয়ার প্রধান কারণ। আর দীর্ঘ দুর্ভাগ্য নেমে আসে ফিলিস্তিন জাতির উপরে, যার ফলশ্রুতিতে আজও ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চলমান। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।